আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলি হাটে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই পাশে দুইজন ভাইরাল ব্যক্তি, যারা বাংলাদেশে আইকনিক খামারি, বড় গরুর আইকনিক খামারি। আপনারা সবাই চিনে থাকেন, একজন হচ্ছে আমাদের সকলে পরিচিত ইতি আপু, যিনি প্রতিবছরই বড় বড় গরু লালন পালন করে থাকেন, এবং আরেকজন হচ্ছেন আমাদের আসমত ভাই, যিনি প্রতিবছর গাবতলি হাটে বড় বড় গরু নিয়ে এসে গাবতলি হাট কাঁপিয়ে থাকেন এবং মাতিয়ে থাকেন, এবং যিনি জমিয়ে থাকেন, যার গরু না আসলে কিন্তু গাবতলি হাট জমে না। তো আমরা দেখতে পাচ্ছি ইতি আপু এসেছেন আসমত ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো চলুন আমরা একটু কথা বলি ইতি আপুর সাথে এবং আসমত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ইতি আপু? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইতি আপু, আপনি গরু ছাড়া শুধু একা একা হাটে চলে আসছেন, এর কারণ কি? আমি ভাই দেখতে আসছি খামারিদের, আলহামদুলিল্লাহ বাসা থেকে আমার গরুটা বিক্রি হয়ে গেছে, এর জন্য এখানে আসা। আলহামদুলিল্লাহ, তাহলে তো 2023 সালের অন্যতম সেরা চমক হয়ে গেল যে আপনার গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। যুবরাজ ছিল না? যুবরাজ ছিল। আচ্ছা আচ্ছা, কত টাকায় বিক্রি করলেন আপু? ভাই ওনাই বলতে ইচ্ছুক না, ওর প্রবাসী তো আমার জেলায়, ওনার বাসা হচ্ছে সিংগাইরে। তো ওনাই বলতে চাচ্ছে আপু আমি তো কুরবানি দিছি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তো ইতিমধ্যে দেখা যায় আপনার গরু কিনলে ভাইরাল হয়ে যায়। আমি আপু একটু ব্যতিক্রম, ওনাই দেশে আসবে না, বলছে যে ওনার বাসায় যে ছেলে বা ভাইয়েরা আছে ওনারা ব্যাপারটা সামলাবে। খুবই খুশি হলাম সেই খুশিতে গরু বিক্রি করে এখন রিল্যাক্স মনে আপনি গাবতলি হাটে চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্টেও বলছিলাম যে যদি গরু বিক্রি হয়ে যায় অবশ্যই আমি সবার সাথে দেখা করতে যাবো, যদি একদিন আগেও হয়, কারণ আমি তো এই ভুক্তভোগী, জানি যে কিরকম একটা খারাপ লাগে এই দুঃসময়ে যদি একটা মানুষ, যদি একটা মানুষের পাশেও আসে তবুও ভালো লাগে। যেহেতু আপনি যেন একজন অভিজ্ঞ খামারি, সেই হিসাবে অবশ্যই আশা করি যারা রয়েছে গাবতলিহাটে তাদেরকে হয়তো একটু টুকটাক পরামর্শ দিবেন যে বড় কিভাবে বিক্রি করা যায়। জি জি, ঠিক আছে, কথা বলেন যেহেতু আসছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কবে আসছেন যেন আপনি? রবিবার সকালে। কয়টা আনছেন? আপনি 2022 সালে গরু বেচলেন 12.5 লাখ, ভাইরাল করলেন 18 লাখ, এতে প্রান্তিক খামারিরা অনেক আনন্দিত। পরে যখন দেখে আমার দিয়া বলছে এক নিয়ে কান্নাকাটি করতেছে টাকা দেয় না, এইটাও তো আপনার আছে দামের কথাটা বলার দরকার ছিল না, তাই না? আর আপনি বলে একটা ভুল করেছেন, দ্বিতীয়টা আছে এই যে লন্ডনবাসী যেটা নিয়েছে 13 টাকা মারতেন দাম না। না ভাই, সবাই যদি এখন যদি তাহলে হইতাম, আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে গরু যদি 12 লাখে বিক্রি হইতো, বলেন ভাইয়া গরু যদি 12 লাখে বিক্রি হইতো আমার চেক কিন্তু 13 লাখের দিত না। এটা একটু ভাই একটু বোকামির কথা বলে ফেলছে। আমি বলিনি, তাহলে কে বলছে? মানুষে বলছে? মানুষেও না, যারা মধ্যস্থকারী ছিল আমি পাশেই ছিলাম, ওইদিন আমার একটা তাগেদ আছিল যেদিনকে মধ্যস্থকারী মানে আমাদের সভাপতি সাহেবের ওখানে একটা মিটিং হয়, সেদিনকে আমি পাশেই ছিলাম, তাই কথাটা বলতেছি। আপনি আমি আমি যে এতদিন যা বলেছি বলেছি, আমার এইবারে 23 সালের যে কথাবার্তাগুলো আপনি শুনেছেন মনে হয় কত হবে এরকম। যদি 12 লাখে বিক্রি হইতো তাহলে 13 লাখের চেক থাকতো না, আর 1 লাখ আমাকে ক্যাশ দিত না। ভাই বুঝেন কথাটা, এই যে ভাইরাও তো ছিল, আমাকে 13 লক্ষ টাকার একটা চেক দেয় আর হচ্ছে হাতে আমাকে 1 লক্ষ টাকা ক্যাশ দেয়, তাহলে 12 লাখ বিক্রি করলে কেন 13 লাখের চেক থাকবে আবার 1 লাখ ক্যাশও দিবে? আপনি বলছিলেন যে 3.5 লক্ষ টাকা নগদ দিয়েছে, আপনি দেখাই না? না 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 ভাই, এটা ভিডিও হয়েছে না, এটা কি হয়েছিল ভাই কখনো? আপনি কি বলতে চাচ্ছেন একটু যদি ক্লিয়ার করতে? আমি বলতে চাচ্ছি ভালো সুপরামর্শ। আচ্ছা আচ্ছা, যে গরুটা যে টাকায় বিক্রি হবে
ওইটাই ভাইরাল হবে। খামারি ক্ষুদ্র খামারি ক্রেতারা একটা অভিজ্ঞতা পাবে। খুব সুন্দর একটা কথা বলছেন যে যেই গরু যত টাকা বিক্রি হয় সেটাই যেন মিডিয়াতে প্রচার হয়। ওই 5 লাখ টাকা বিক্রি করে আমি 8 লাখ টাকা বললাম, 10 লাখ টাকা বললাম, এতে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। খামারিরা ক্ষতিগ্রস্ত হয় মানে কান্দি কান্দি বাড়ি যায় গরু নিয়ে, গাড়ি পায় না, বিডি দাঁড়ায় থাকে, শুধুমাত্র আমাদের ভুলের কারণে। আমি গরু বিক্রি করলাম 5 লাখ, 5 লাখই বললাম, 8 লাখ বললে আমার আমার সঙ্গে কে যাবে বলেন? এই টাকার তো কোনো মা বাপ নেই। সুতরাং যেটা হবে সেটাই সত্য, সত্যি কথা শুনে কেউ খারাপ ভাবলে তো বোম বেঁচেছে। আমি আগে আলহামদুলিল্লাহ বিক্রি করা পারাটাও তো একটা বিষয় তাই না, কম হোক বেশি হোক কোনো বর্ষ যেন আটকে না থাকে। যেমন আমি ভাই আমার তো একটা, আপনার তো এবার 5টা ছিল তাই না, কোনোভাবে, কারণ আমি তো জানি বড় গরু লালন পালন কতটা কষ্টের বা কত খরচ। এখন আপনি যদি সবাইকে খুশি করার জন্য বলেন আপা আমি 500 টাকা খরচ করি, আমি বিশ্বাস করব না, কারণ ভাই আমি 500 টাকা বড় গরুতে পারি না ভাই, আমি পারি না, কারণ বর্তমান বাজারে খাবারের যে দাম, আপনার ভুষি, তারপরে বিভিন্ন অনেকে দানাদার বিভিন্ন মিক্স করে খাওয়ায়, কাঁচা ঘাস, সবাই তো আর ক্ষেত খোলা থাকে না, বিভিন্ন কিনেও খাওয়ায়, তো এর জন্য আমি তো জানি আমি 1 বিঘে জমি দিচ্ছি ওখানে লাগান। আপনার কাছে আমার নাই ভাই, আপনার কাছে আমার নাই। আপনার বাড়ি হচ্ছে যশোর, ইতি আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। আপনি যশোরে জমি দিবেন, উনি সেখানে গিয়ে আচাস করে এদিকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবে? না, এই গলে সাজে এই তো হাস্যকর হয়ে গেল, তাহলে খামাই না, সব খামাই না, তাহলে ভাইরে এখানে চলে যাব। এখন কেউ আচ্ছা আচ্ছা ভাই সুন্দর কথা বলছে, গাছ একদিনে টাকে করে নিয়ে আসবে, চাইলে জানাবে ভাই, পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রাক ভাড়া দিলে তো ওই গাছের টাকা এমনি চলে যাবে। আমার কথা বাসায় আমি কেন বসে থাকবো তাই না, আমার কথা যদি আমার বিক্রি না হইতো আজকে, যদি ভাইয়ের আগে হইতো, ভাই যদি ওরকম মন মানসিকতা কাজ করে অবশ্যই আমাকে একটা ফোন দিত যে আপা কি খবর। গরু বিক্রি না হওয়াটা যে কতটা কষ্ট সেটা কিন্তু আপনি জানেন। আমি জানি, আমার সেই দিক থেকে আসা, এখন ভাবতে পারে যে আমাদের বিক্রি হয় নাই দেখে আপা মন হয়ে আসছে, বিষয়টা কিন্তু এমন না, এমন না যার যার ভুল সেটা। এই যে ইতি আপা আপনাকে দেখতে আসে গত বছর এসেছিল, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? খুব ভালো, খুব ভালো, ভালো, সবাই কিন্তু আপনার এখানেই আসলো আপা। হ্যাঁ, আমার এখানেই আসছি, ওই বড় কথা আসছে। হ্যাঁ, প্রান্তিক খামারিদের মধ্যে আপনারা দুইজনই বাংলাদেশের নাম্বার ওয়ান, এক দুই। কত টাকা দেবে স্যার? ইতি আপু কত টাকা বেশি করুন? খরচ করে 8 টাকা ইনকাম করি। কোথায়? আর আমার আপা 8 টাকা খরচ করে 12 টাকা ইনকাম। তাহলে আপা সেরা নাকি? আপাই সেরা। আমি আমি গাবতলি হাটে এবার গরু বিক্রি করে এখানে জোড়া ছিল 23 লাখে বেশি। আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনিও তো এবার হাট কাপাই 23 লাখ টাকায় বিক্রি করে? 23 লাখ টাকা বেশি, কালকে বেশি। আরে এখন কালোটা বিক্রি হলো ওই সময় আমি থেকেই তো টাকা নিয়ে দিলাম। আচ্ছা, এই যে আপনি 23 লাখ টাকায় গরু বিক্রি করলেন, এখন আজকে যে পরিস্থিতি দেখতেছি বড় বড় যে সমস্ত খামারি রয়েছে তারা কিন্তু কান্না করতেছে, তারা বলতেছে বড় গরু ক্রেতা নেই, তারা লসে গরু বিক্রি করছে। বড় গরু ক্রেতা নেই যদি কেউ লসে বিক্রি করে তাদের হাট দুর্বল, তাদের হাট দুর্বল অবশ্যই। আর কিছু বলবেন এখানে? না না, রাগ করলে কি আপনার এখানে আসতাম? ভাই আমাদের এটা হচ্ছে, হ্যাঁ বিদায় নিবো, আমাদের এটা হচ্ছে পাবলিক প্লেস তাই না, তাদের মধ্যে কিন্তু আপনিও একজন, আমরা খামারি ঠিক আছে, এখন আপনি দূর থেকে আমার একটা মন্তব্য করতে পারেন, কিন্তু এটা তো আমার গায়ে লাগানো যাবে না। জেনে হয়তো অনেক কিছু হয়ে থাকে, অনেকে অনেক কথা বলে, কথা কিন্তু ওরকম ভাবে হয় না, যেটা হয় আপনি শুনেছেন, হয়তো সে জানার মধ্যে একটু ভুল থাকতে পারে। না, বিষয়টা অমন তো ছিল না, এটা তো আপনারাও জানেন, বিষয়টা অমন ছিল না। আমার কাছে কথা আছে ভুল গেলে আমরা অনেক কথা ভুল বলি, তার মানে মনের থেকে একটা মিথ্যে কথা বললি, আমি মনে করি কিয়ামত পর্যন্ত বাড়ি খাবে এই ভিডিও যতদিন চলে, মানুষ দেখবে শুনবে, কথা যেটা বলবো আমার সঙ্গে আমিই যাবো, আর কেউ যাবে? এই টাকা পয়সা যে রাজ্যকে গাবতলি আনন্দ করতেছে কিছুই যাবে না ভাই। আমার স্মৃতি কথাবার্তা আমি যদি ভালো কাজ করি সেটাই মানুষ প্রশংসা করে। তা আমরা আগামীতে গরু পুষি আর ছাগল পুষি, যেটাই যায় পুষি, ভালো কোনো পরামর্শ আমরা যদি নাও পারি অবশ্যই সে পরামর্শ দেয়, আমি দেখেছি তার ভিডিওগুলো। আচ্ছা আচ্ছা, আরও একটু ভালো এবং সে যেও গরু ট্রিটমেন্ট দেয়। আমার আমার ডাক্তারের চোখে দেখতে পারে না যে হাতুড়ে ডাক্তার, ওরা তো যুব উন্নয়নের
পরিশিক্ষণ নিয়ে একটা কার্ড নিয়ে এসে বড় ডাক্তার আমাদের সঙ্গে পারবে না। আচ্ছা আচ্ছা, আমাদের আমরা তো প্র্যাকটিক্যালে ট্রিটমেন্ট দিয়ে যেটা বাস্তব বাস্তবতা জিনিসটা একটু ভিন্নই হয়। আচ্ছা আসমত ভাই, আপনার কাছে জানতে পরিশেষে যে আপনি তো দুইটা গরু বিক্রি করলেন, কত টাকা বিক্রি করলেন? টাকার কথা বলা যাবে না। সবাই জানি আমাদের বাজার এখনো কেনাকাটা লাগেনি, তবে অল ঢাকা শহরে যেরকম গরু আছে যদি ক্রেতার নামে এক ঘন্টার গরু নাই, সেটা তো ঠিক আছে, আমার গরুগুলো কিন্তু দৃষ্টি আকর্ষণ যে মানিল কত টাকায় বিক্রি করেছেন ভাই। আচ্ছা এখন আমার আকর্ষণীয় সাদা দুটো গরু আছে, এই গরুদের দরদাম হচ্ছে টাকা ধরতে পারলে আমি এটাকে আপনাদের বলবো কয় টাকা মোট। ঠিক আছে আসমত ভাই, তাহলে আমরা আপাতত বিদায় নিচ্ছি।